একমাত্র রিয়াদ ভাই করছে বিশ্বকাপ ওয়ানডেতে। এই রিয়াদ ভাই কেন করছে? আরেকটা প্রশ্ন রইলো, রিয়াদ সাদানিম ভাইয়ের প্রশ্নের উত্তর কেন দিয়ে গেল না? একটা প্রশ্ন হলো, রিয়াদ সাদানিম ভাইয়ের প্রশ্নের উত্তর কেন দিয়ে গেল না? নান্নু যে নান্নু কি নির্বাচন, যে নান্নু জীবনে আন্তর্জাতিক ম্যাচে একটা ছয় মারতে পারে নাই, সেই নান্নু কি হয়েছে? এশিয়া কাপের স্কোয়াডে নেই মাহমুদুল্লাহ, নতুন মুখ তানজিম। এশিয়া কাপের 17 জনের স্কোয়াডেও রাখা হলো না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে। ইঙ্গিতটা আগের দিনই দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ পর্যন্ত সে অনুযায়ী এশিয়া কাপের দলে রাখা হলো না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে। 17 জনের দলেও জায়গা হয়নি তার। শনিবার সকালে এক সংবাদ সম্মেলন করে 17 জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিসিবি প্রধানের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা নেই মাহমুদুল্লাহর। এশিয়া কাপের স্কোয়াডে মাহমুদুল্লাহর জায়গা দিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ওয়ানডে দলে মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন কিনা এ নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক জল্পনা কল্পনাই হয়েছে। তার অভিজ্ঞতার কথা বিবেচনা করে আলোচনা ছিল তুঙ্গে, কিন্তু তাকে এশিয়া কাপের স্কোয়াডে তার জায়গা দিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শুক্রবার গুলশানে নিজের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি প্রেসিডেন্ট। সেখানে মাহমুদুল্লাহকে নেওয়া হবে কিনা জানতে চাইলে নানা প্রসঙ্গই তুলে ধরেন পাপন। আমার ধারণা এটা মোটামুটি ক্লোজ হয়ে গেছে, অন্তত চারটা পেশার নিয়ে যাবে, আবার এমনও হতে পারে পাঁচজন নেবে, নিতে হবে কিন্তু 17 জন। দর্শক, তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না ক্রিকেট ভক্ত সমর্থকরা। তাদের এক কথা এক দাবি, ওয়ানডে বিশ্বকাপে রিয়াদকে চাই, এর উপরে আর কোনো কথা নেই। দর্শক খেপেছে আবারও রিয়াদ ভক্ত সমর্থকরা, তাই তো রাজপথে আন্দোলনে নেমেছে রিয়াদকে দলে ফেরাতে। তো দর্শক, আপনিও চান মাহমুদুল্লাহকে দলে নেওয়া হোক? তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার মহামূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।